বাড়িতে কেউ না থাকার সুযোগে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক অশোকনগর এলাকায় ঘটনার পর তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো অশোকনগরের ষাট ফুট রাস্তা এলাকায় ঘটনার পর এলাকাবাসীদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা আশিস দে কেন্দ্রীয় সরকারি কর্মী চাকরি সূত্রে বাইরে থাকেন তার তিন ভাই পাশাপাশি বাড়ি করে থাকতেন দুই ভাই কিছুদিন আগে পরিবার নিয়ে বাইরে বেড়াতে যান এক ভাই বাড়িতে ছিলেন প্রতিদিন রাতে শোবার আগে প্রত্যেকের ঘর দেখে আসেন তিনি বুধবারও রাতে শোতে যাবার আগে প্রত্যেকের বাড়ি ঠিক আছে কি না দেখে আসেন তিনি জানান রাতে সব কিছু ঠিকই ছিল সকালে দেখেন তিনটি বাড়ির গেটের তালা ভাঙা ঘরের আলমারি লণ্ডভণ্ড খোয়া গিয়েছে নগদ টাকা ও সোনাদানা তবে মোট কত টাকা জিনিস চুরি হয়েছে তা বাড়ির মালিক না এলে জানা সম্ভব নয় খবর পেয়ে আসে অশোকনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তারা এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুরতে এসে দেখলাম যে তালাটা ভেঙে আছে তারপরে কখন কি সবকটা ঘরে তালা খোলা আসে তিনটে বাড়িতে আমার মেজদার বাড়ি আমার ছোটো ভাই গৌতম বর্দার ঘর মার ঘর সব ঘরে আলমারি একদম পুরো তস নস করে দিয়েছে খুলে একদম যা ওরা সোনা টাকা পয়সা ছিল আমার মনে হয় যেটুকু যা খুঁজেছে সবটাই নিয়ে নিয়েছে বিউরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড অশোকনগর